একুশ বছর ধরে বালু নদীর উপর শুধু আটটি পিলার দাঁড়িয়ে আছে। দুই দশকের বেশি সময় পার হলেও স্থানীয়রা জানেন না আর কত বছর লাগবে এই সেতুর কাজ শেষ হতে। দুই বছর ধরে আমাদের এই ব্রিজ ঝুলিয়া রয়েছে, এলাকার মেশে জায়গা আটকে রাখছে। আজকে আফতাব যেতে পারি না, ভালোভাবে গাড়ি চালাতে পারি না, আমাদের অনেক কষ্ট হইতেছে এই ব্রিজের জন্য। আমাদের খালি বলে উইবো এই পর্যন্তই শেষ, কার কাছে যাবো আমরা? দেশের বিভিন্ন জায়গায় সেতু আছে কিন্তু সংযোগ সড়ক নেই এমন ঘটনা দেখা গেলেও এবার দেখা মিলল পিলার থাকলেও সেতুর কোনো হদিস নেই। রাজধানীর রামপুরা থেকে রূপগঞ্জ সড়কের বালু নদীর এই সেতুর প্রকল্প অনুমোদন হয় 2001 সালে। কথা ছিল 2003 সালে শুরু হয়ে 2005 সালে সেতুর কাজ শেষ হবে, কিন্তু রহস্যজনক কারণে সেতুটি একুশ বছরেও সম্পন্ন হওয়া তো দূরের কথা, পিলার বাদে এখনো কোনো কাজই শুরু হয়নি। এদিকে উভয় পাশে স্থানীয় বাসিন্দাদের জমির উপর সড়ক ও জনপদ হলেও তাতে চলাচল নেই শুধুমাত্র সেতু না হওয়ার কারণে। আশা দেওয়া রাখছে আমরা ব্রিজটাও হইতেছে না, এই সামনে পারিলে রাজধানী আমরা সংযোগ পাইতাম, আধা ঘন্টা এক আধা কিলো এক কিলো হইলে আমরা রাজধানীর সাথে সংযোগ থাকতাম। আজকে ব্রিজে আশা দিয়ে অনেক কিছু রাখছে, আজকে রাখতে পারলো না। কিন্তু আমরা অনেক মানুষ আছে, অনেক সমস্যা আছে, রোগী আক্রান্ত আছে, গর্ভবতী মহিলা অনেক ঘুরি, দশ কিলো ঘুরতে অনেক সমস্যা হয়। ব্রিজের খুঁটি আজকে প্রায় বিশ বছর ধরে, ব্রিজের খুঁটি বিশ বছর ধরে পড়ে রয়েছে। মাঝখান দিয়ে একবার আইছিল, আয়া টুকুরটা করে আবার কিছু কাজ করছিল, তখন বলছিল বলে ব্রিজে চান্স হয়ে যাবো, এটা দুই বছর আগে, তো এখন আবার বন্ধ করে দিয়ে দিচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খিলগাঁও থানার 67 নং ওয়ার্ডের ঈদের কান্দি বালুরপার আর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়ায় আট পিলার হলেও সেতু পায়নি স্থানীয়রা। এতে রাজধানীর খুব নিকটে হয়েও নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এলাকার বাসিন্দারা। এই ব্রিজটা যদি হয়তো সাধারণ মানুষ, আমরা আজকে খেটে খাওয়া মানুষ এলাকার থেকে মনে করেন 5 মিনিটে ঢাকা চলে যেতাম আবার আসতাম, এবং সাধারণ মানুষ দুগা শাক সবজি বিক্রি কইরা ঢাকার থেকে এই জায়গায় চলে যাইতো। কিন্তু কেন যে এই ব্রিজটা হয় না, শুধু থাইমা যায় ঠাস কইরা কাজ ধরে আবার ঠাস কইরা থাইমা যায়, কিন্তু এটার মূল কারণটা বুঝছেন। সেতুটির নির্মাণ শেষ হলে এলাকার জমির দাম অনেক বেড়ে যাবে। স্থানীয়দের অভিযোগ, কতিপয় আবাসন কোম্পানি স্থানীয়দের জমি কম দামে কিনে নেওয়ার জন্য সেতুটির নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য যা যা করণীয় সবই করছে। অভিযোগ উঠেছে আবাসন কোম্পানিগুলোর দাপটে ঠিকাদাররা কাজ ফেলে চলে গেছে, তাদের আর দেখা পাওয়া যাচ্ছে না। অথচ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 6 কোটি 10 লাখ টাকা। সময় মতো কাজ করতে না পারায় বরাদ্দ বেড়েছে ঠিকই, কিন্তু সেতুটি আর নির্মাণ হচ্ছে না। আমরা যখন গত বছর এই কন্ট্রাক্টরটা আসলো, আসার পরে বললো যে কাজটা হয়ে যাবে, মাস দুয়েক কাজ চলছে, দুই মাস কাজ চলার পরে গাড়িটি বুঝকার লইয়া দিয়ে আসতে করে মেশিন পত্র লইয়া সব চলে যেতেছে। কি হইলো ভাই, এখন আর কাজ করা যাবে না, ওনারও কিছু প্রকাশ করেন, কন্ট্রাক্টরও কিছু প্রকাশ করেন, আসতে করে দিয়ে সকালবেলা উঠে দিয়ে মাল সামানো কিছুই থাকে। সেতু নির্মাণে প্রয়োজনীয় জমি অধিগ্রহণের প্রক্রিয়ায় কিছুটা জটিলতা তৈরি হলেও স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টা সুরাহা করে দেন। তারপরও ঠিকাদাররা কাজ ফেলে পালিয়ে যান বলে দাবি করেন এলাকাবাসী। তবে রাজধানীর সাথে যোগাযোগ রক্ষায় ভিন্ন স্থানে আরও 3টি সেতুর নির্মাণ কাজ চলছে বলে জানান রূপগঞ্জ উপজেলা এলজিডির প্রধান প্রকৌশলী মোরশেদুল আলমিন। আমরা নতুনভাবে কেউডালা এলাকায় আমরা বালু নদীর উপর একটা ব্রিজ করছি, অলরেডি এটা কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে, ঠিকাদার নিয়োগ হয়ে গেছে, ঠিকাদার সাইট ভিজিট করেছে অলরেডি, তারা লেআউটের কাজও অলরেডি কদিনের মধ্যে শুরু হয়ে যাবে। আর আপনারা যেটা যে ব্রিজের কথাটা বললেন আর কি, যেটা দীর্ঘদিন দীর্ঘ 20 বছর ধরে পড়ে আছে, এইটার সম্পর্কে আমি যতটুকু জানি যে এটা এলজিডির আওতাধীন নয় এটা, এবং এই রাস্তাটি সড়ক ও জনপথের। সেতুটি নির্মিত হলে রূপগঞ্জ সহ ঢাকার পূর্বাঞ্চলের খিলগাঁও, সবুজবাগ, ডেমরা ও এর আশপাশের কয়েক হাজার মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে বলে মনে করেন স্থানীয়রা। যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি গড়ে উঠবে কলকারখানাও, যে কারণে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। আমাদেরকে এই ব্রিজটা খুবই আশা দেওয়া রাখছে, কিন্তু ব্রিজটা কাজ হইতেছে না, খুবই দ্রুত করার জন্য আমরা আবেদন জানাইতেছি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, যাতে আমাদের ব্রিজটা হয়ে যাক, আমরা ঢাকার সাথে সংযোগ হইতে পারি একসাথে।